মাড়ি জগন্নাথপুর গঞ্জাম জেলা সদর মহকুমা ছত্রপুর ঠারু ১৬ নম্বর জাতীয় রাজপথ দিয়ে গঞ্জাম সহর ভিতর দিয়ে গলে পড়ে কাইঁচপুর পঞ্চায়েতর মাড়ি জগন্নাথপুর গাঁ। ছত্রপুরু ১২ কিলোমিটর, গঞ্জাম সহরু ৪ কিলোমিটর দূরে থিবা এই গাঁরে অধিক সংখ্যা মাড়ি জাতির লোকে বসবাস করন্তি। বোধ হুয়ে সেইথিপাই গাঁর না মাড়ি জগন্নাথপুর হয়েছে। হাজারে বর্ষর ঊর্ধ্ব পুরুণা এই গাঁরে প্রায় ২৯০ পরিবার বসবাস করন্তি। মোট জনসংখ্যা ১৫০০ হব। গাঁর প্রায় লোক চাষ উপরে নির্ভরশীল। গাঁরে অছি গোটি প্রাথমিক বিদ্যালয়, ২টি অঙ্গনবাড়ি কেন্দ্র, বালি লোকনাথ গ্রাম ঠাকুরাণী মন্দির, ৫টি পোখরী, বসস্টপ, গোটাই ওপেন জিম, গোটাই শিশু পার্ক, গোটি বাত্যা আশ্রয়স্থলী, ২টি পানি ট্যাঙ্কি, গোটাই স্বাস্থ্য ও আরোগ্য কেন্দ্র সমেত গ্রামকু রয়েছে ভালো রাস্তা। বালি লোকনাথ মন্দির গাঁর এক স্বতন্ত্র পরিচয় সৃষ্টি করেছে। শ্রাবণ ও কার্তিক মাস সমেত শিবরাত্রি, প্রত্যেক সোমবার ও সংক্রান্তি দূরদূরান্তর বহু ভক্ত এঠাকু আসিথান্তে। গাঁর প্রতিটি পরিবার মধ্যে রয়েছে উত্তম বুঝামণা ও সুসম্পর্ক। প্রতিটি সন্ধ্যার নাম সংকীর্তনরে গাঁরে সৃষ্টি হুয়ে আধ্যাত্মিক পরিবেশ। আম গ্রামের সমস্ত ভাইচারা রূপে চলতে। গ্রামের টোটাল ২৭০ পরিবার, তা ভিতরে জনসংখ্যা ১২০০। এ ভিতরে যে কোনসি অসুবিধা সুবিধা হলে গাঁ ভিতরে হি সমাধান হয়ে, সে বাহারকু যায়নি। সমস্তে সমস্ত সহযোগ করে চলতে। মাড়ি জগন্নাথপুর গ্রামের নাম হবার কারণ অধিক জনসংখ্যা মাড়ি লোক থাকা যোগ গাঁর নামটি মাড়ি জগন্নাথপুর হয়েছে। এইটু গোটে বিশেষত্ব অছি কোন, যে আসিকি এই ভগবান মন্দিরে আগর তো বালি কাড়িয়া পড়ুলা, যে আসুলে প্রথমে বালি কাড়ুলে তা মানসিক পূরণ হোলা। এবে কোণ যে আসিক ভক্ত গোটে মুন্ডিয়ার মারলে তা নিশ্চয় ভাবে পূরণ হচ্ছে, তা মনস্কামনা পূরণ হচ্ছে। আর ভগবান এটি প্রত্যক্ষ অনেক, যা কেড়ে গোটে কর্ম হোক না কিন্তু কেতে কোণ অসুবিধা হইতে হবে, এটি ভগবান যদি আত্মসমর্পণ কলা তাঠু কর্ম কোটি না। আমার গাঁরে বড়িয়া পার্ক হয়েছি, আমি খেলুছু, মাত্র ডর লাগুছি, এখানে সব পাচির কিছু নাই, ডর লাগুছি। গাঁরে অছি ১৫টি এসএচজি, মহিলামানে মিশন শক্তি মাধ্যমে স্বাবলম্বী। এ গাঁরে বিভিন্ন বিকাশ হইতিলে মধ্যে কিছু কিছু বাকি রয়েছে। পানীয় জলর সুবিধা থিলে মধ্যে লুণি পানি আসুথিবারু গ্রামবাসী নাহি নথিবা অসুবিধার সম্মুখীন হইছন্তি। এণু বিশুদ্ধ পানীয় জল যোগান পাই সেমানে সরকারকু অনুরোধ করছন্তি। সেইপরি গাঁরে থিবা প্রসিদ্ধ বালি লোকনাথ মন্দিরর উন্নতি পাই সেমানে সরকারক নিকটরে অনুরোধ করছন্তি। শিশু পার্কটি অবহেলিত হয়ে পড়ে রহিতিবারু পুনরুদ্ধার পাই গাঁ লোকে দাবি করছন্তি। মাড়ি জগন্নাথপুর গ্রামরে ৮টা এসএইচজি অছন্তি, রেডি জগন্নাথপুরে ১৫টা এসএইচজি অছন্তি। সমস্ত এসএইচজি মা মানক মিশিকি আমি গোটে পিজি গ্রুপ করছু। সে পিজি গ্রুপর অঙ্গনবাড়ি ড্রেস, হাইস্কুল ড্রেস সিলাই করিকি সবু স্কুল মানকে দেউছু। স্কুল মানকে দেই যা লাভ পাউছু সমস্ত বাণ্টিকি নেকি নিজ ঘর চলাউছু। মাড়ি জগন্নাথপুর মানে পানির বহুত অসুবিধা হচ্ছে, লুণি পানি সেমানকু মিলুছি, যা ফলরে সেমানে বহুত অসুবিধার সম্মুখীন হচ্ছন্তি। লোক বহুত অসুবিধা মানে কেতে রোগরে তাঙ্কে পড়ুছন্তি, সে যোগু সেমান মু গভর্নমেন্টকু অনুরোধ করছি কিমিতি আমকু ভাল পানীয় জল মিলিব মাড়ি জগন্নাথপুর লোককু, আও আম পঞ্চায়েতকু কিমিতি ভাল শুদ্ধ পানি মিলিব, আও সেথিপাই মু গভর্নমেন্টকু অনুরোধ করছি। মাড়ি জগন্নাথপুর গ্রামরে সরকারক সমস্ত যোজনা কার্যকারী হইতিলে মধ্যে বিশুদ্ধ পানীয় জলর অসুবিধা গ্রামবাসীকু ঘাড়িছি। গ্রামকু পানীয় জল ২৪ ঘন্টা আসলে মধ্যে লুণি পানি যোগু নাহি নথিবা অসুবিধার সম্মুখীন হচ্ছে মাড়ি জগন্নাথপুর গ্রামবাসী। এনে গঞ্জাম বিডিওঙ্ক সহিত যোগাযোগ করিবাক চেষ্টা কইতিলে মধ্যে যোগাযোগ সম্ভব হইপারনি। গঞ্জামরু সন্তোষ কুমার সাহু, কলিঙ্গ টিভি।